যে পরিবারে একজন মারা যাচ্ছে, হ্যাঁ, সেই পরিবারটা সচেতন হচ্ছে, বাকি কেউ তো সচেতন হচ্ছে বলে আমরা দেখছি না। আপনি দেখেন গরুর হাটে গিয়ে আমাদের মেয়র মহোদয় গত পরশুদিন গতকালকে গাবতলী হাটে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, কারোর কোনো মাস্ক নাই, কারোর কোনো সচেতনতা নাই। আপনি কতজন লোককে মানে কাছে দাঁড়িয়ে পরিয়ে আপনি এই সচেতন করতে পারেন? মাস্ক তো পরতেছে না মানুষ, এবং মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে তো এটা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, ডাক্তার বলেন, আপনারা যারা মিডিয়া কাজ করছেন সবসময় চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা তো মানে মানুষকে একাঙ্ক্ষিত মাত্রায় সচেতন করতে পারছি না। তার নিজের জীবনটা তার নিজের রক্ষা করতে হবে, এই বোধটা যদি তার নিজের কাছে না আসে তাহলে আমরা বাইরে থেকে বলে পুলিশ যায় তাকে পড়াচ্ছে, পুলিশ চলে আসতেছে আবার কোলে পকেটে রেখে দিচ্ছে, তো এটা আপনি কী করবেন? অজ্ঞান পার্টি, মলম পার্টি, এরা যাতে এই ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে না পারে সেই দিকে খেয়াল রাখা হয়েছে, জাল টাকা সেটা যাতে বাজারের ভিতরে যারা মানুষকে ঠকাতে না পারে সেটার জন্য প্রতিস্থাপন করার পাশাপাশি আমরা প্রতিটা হাটে ব্যাংকের বুথ বসানো হয়েছে যাতে টাকা পয়সা চিন্তায় না হয়, আবার কেউ যদি দূরবর্তী কোথাও টাকা নিয়ে যেতে চায় সেটার জন্য কিন্তু আমাদের পুলিশ স্কোয়াডের ব্যবস্থাও আছে। আর এছাড়া মানুষজন যাতে হাটে ঠিক মতো ঢুকতে পারে, গরু নিয়ে হাট থেকে বেরোতে পারে সেটার জন্য ট্রাফিকের আলাদা ব্যবস্থাপনাটাও আছে। এটা ছিল মূলত আমাদের এই কোরবানির পশুকেন্দ্রিক যে হাটগুলো সেটার নিরাপত্তা ব্যবস্থা। এটার পাশাপাশি আপনারা জানেন যে ঈদের জামাত কেন্দ্রিক একটি নিরাপত্তার ব্যবস্থা থাকে, এবার প্রতিটি জামাতেই আমরা যেগুলো বড় জামাত সেখানে আমাদের পুলিশ সদস্যরা থাকবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে মানুষজন যাতে জামাতে ঢোকে সেটিও পুলিশ খেয়াল রাখবে, পাশাপাশি নিরাপত্তার বিষয়টা নিরাপত্তার তল্লাশি যেটা হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা আশ্রয়ে বসাবো, এটার বিরুদ্ধে মানুষজন যাবে, এবং যেখানে একাধিক জামাত হবে সেখানে যত সময় পর্যন্ত জামাত থাকে আমাদের পুলিশের ব্যবস্থাপনা থাকবে। এটার পাশাপাশি প্রতিটি জামাতের অভ্যন্তরে সাদা পোশাকে আমাদের পুলিশ থাকবে। আমরা মনে করি না যে এই জামাত নিয়ে তেমন কোনো সমস্যা হবে, তবে যদি ওই দিন বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের এই নামাজ পড়ায় কিছু সমস্যা হবে।